তাতে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকার চেষ্টা করতেন জীবাণু বা বিভিন্ন কিছু থেকে পবিত্রতার মাধ্যমে। তাতে বলা হয়েছে অযু করার সময়তে কবজি পর্যন্ত হাত ধৌত করলে, কনুই পর্যন্ত হাত ধৌত করলে কবজি তো ধোয়াই পড়বে, তা আগে কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হচ্ছে কেন? একটু পরে তো কনুই পর্যন্ত যখন ধুয়ে ফেলব তখন তো কবজি পর্যন্ত ধোয়াই পড়বে, তা আগেই কেন কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হলো? তাহলে আসলে হাতটাকে উপযুক্ত হতে হবে পানি নিয়ে মুখে দেওয়ার মতো, তার মানে তাকে ধুয়ে পরিষ্কার করতে হবে, সেই হাতে পানি নিয়ে মুখে দিতে হবে, তাই আগেই হাতকে প্রস্তুত করা হলো তিনবার ধুয়ে। বলা হয়েছে পেশাব পায়খানা করার পরে আমি পবিত্রতা অবলম্বন করলাম পানি খরচ করে, এরপর হাতটাকে মাটিতে মেজে এত ভালো করে ধুইতে হবে কেন? তার মানে জীবাণুর ব্যাপার আছে, তাকে এভাবে ধুইতে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। স্বামী স্ত্রী মিলনের পরে বিশেষঙ্গগুলি ধৌত করার পরে হাতটাকে ভালো করে মেজে নিয়ে ধুয়ে নিয়ে অযু করতে হবে, সলাতের অযু, তারপরে গোসল করতে হবে। এই সময়ে হাতটাকে মেজে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে অযু করতে হবে কেন? এইভাবে ধুয়ে না নিলে হাতটা এখনও পবিত্র উপযুক্ত হয়নি। একটা লোক মারা গেছে, তাকে গোসল দিতে হবে, গোসল দেওয়ার পরে আমাকে গোসল করতে হবে কেন? আমি কি করলাম? একজন মহিলা অপবিত্রতা থেকে হাইজ ঋতু থেকে পবিত্র হবে 6-7 দিন পরে, তারপর তাকে গোসল করে আতর মেখে পবিত্র হতে হবে কেন? এ ব্যাপারে আমরা পবিত্রতার আলোচনায় বিস্তারিত বিবরণ পেশ করেছি, তাতে পৃথিবীর মানুষ সব ধরনের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্রতা দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছি। ঘুম থেকে উঠেই দাঁত পরিষ্কার করতে হবে কেন? প্রত্যেক সলাতের পূর্বে অযু করে দাঁত পরিষ্কার করে অযু করতে হবে কেন? দাঁত পরিষ্কারের ব্যাপারে তিনি এত কেন সতর্ক? পেশাব করলে, পায়খানা করলে তাকে এইভাবে পরিষ্কার করে অযু করতে হবে কেন? অযুর কি রহস্য? তিনবারই বা কেন ধৌত করতে হবে? মাটি দিয়ে কেন মাজতে হবে? কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা একটু বিবেচনা করে দেখত, তাহলে মানুষের পবিত্র হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জীবাণু থেকে বেঁচে থাকার জন্য যত পথ পন্থা আছে তা তার মেনে নেওয়া, মেনে চলা সহজ হতো। বুঝে কে মানে কে, বোঝারও চেষ্টা হয় না, মানারও চেষ্টা হয় না।